رب العالمين قرآن الكريم تين نمبر سورة سورة آل عمران شاد نمبر آيت بولشن هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات الله تعالى বলছেন তিনি হচ্ছেন সেই সত্তা যিনি আপনার উপরে এই কিতাব নাজিল করেছেন এই কিতাবের কিছু আয়াত হলো মুহকাম সুস্পষ্ট যে আয়াতগুলো পড়লে অর্থ এবং ব্যাখ্যা বোঝা যায় হুন্না উম্মুল কিতাব এগুলো হলো কিতাবের বেসিক অংশ মূল অংশ ওয়া উখরু মুতাশাবিহাত আর কোরআনের কিছু আয়াত আছে এগুলোর অর্থ বোঝা যায় না অর্থগুলো অস্পষ্ট এই অর্থগুলো ব্যাখ্যা কেউ জানে না যিনি জানেন তিনি কি আল্লাহ এই অর্থগুলোর ব্যাপারে মুমিনদের আকীদা কেমন হয় আর বেঈমানের আকীদা কেমন হয় পরের অংশে আল্লাহ বলছেন ফাআমাল্লাযীনা ফী কুলুবিহিম যায়গুন ফায়াত يتبعون ما تشابه منه ابتغاء الفتنة تأويله وما يعلم تأويله إلا الله যাদের অন্তরে বক্রতা আছে গোমরা মানুষ যারা পথভ্রষ্ট মানুষ যারা ফিতনার উদ্দেশ্যে এই অস্পষ্ট আয়াতের ব্যাখ্যা তালাশ করে এরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ধাবিত করতে চায় অথচ আল্লাহ বলেছেন ওয়া মা ইয়ালামু তাউইলাহু ইল্লাল্লাহ এই আয়াতগুলোর অর্থ কেবল মাত্র একজন ছাড়া কেউ জানে না সবাই বলেন তিনি কে আল্লাহ ইমানদারদের আকীদা বিশ্বাস কেমন হবে এর পরের অংশে আল্লাহ বলছেন والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب জ্ঞানে পরিপক্ক লোকেরা তারা বলে যেগুলোর অর্থ আমরা বুঝি না সেগুলোর ব্যাপারেও আমাদের ধারণা হলো কুল্লুম মিন ইনদি রব্বিনা সব আমাদের রবের তরফ থেকেই নাজিল হয়েছে সুতরাং এগুলোর উপরেও আমাদের ঈমান আছে এই যে আলিফ লাম মিম তা সিন মিম হা মিম ইয়াসিন কফ সাদ কিংবা এই যে এই সুরাতে এসেছে নুন এগুলো হলো হরুফে মুকাত্তাআত এগুলো আমরা অর্থ না জানলেও আমরা বিশ্বাস করি এগুলো যিনি নাজিল করেছেন তিনি কি প্রথমত কি বলেছি এগুলো হরুফে মুকাত্তাআত দুই নম্বরে ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ তিনি এর ব্যাখ্যায় বলেছেন এখানে নুন দ্বারা দুয়াত উদ্দেশ্য দুয়াত চিনেন না আপনারা এখনকার জেনারেশনের ছেলেদেরকে এটা বুঝাইতে হবে কষ্ট করে আমার চাচারা চিনে নেবেলা দুয়াত কলম এখন তো কলমের ভেতরে কালি ঢুকানো আছে কিন্তু একটা সময় ছিল কালি রাখার পাত্র ছিল ওই দুয়াতের মধ্যে কালি এনে তারপর কি করা লাগতো আর এখনকার ছেলেরা তো কি সুন্দর সুন্দর পেপারে লিখে একটা সময় আদিকালে প্রাচীন যুগে মানুষ গাছের বাকলে লিখত পাথরে লিখত হাড়ের উপরে লিখত যখন কোরআন নাজিল হয়েছে হাদিসে এসেছে সেই সময়ও নবীজির সাহাবীরা এই কোরআনকে পাথরে হাড়ের মধ্যে গাছের বাকলে লিখে লিখে সংরক্ষণ করে রেখেছেন সুবহানাল্লাহ দুয়াত কলমের যুগ এসেছে এরপর এই দুয়াত হলো কালি রাখার পাত্র ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ তিনি এই নুনের একটা ব্যাখ্যা দিয়েছেন যেহেতু পরের অংশে আল্লাহ কলমের কসম করেছেন তো এর আগে এই নুন দ্বারা দুয়াত উদ্দেশ্য অর্থাৎ দুয়াত কালি রাখার পাত্র আর কলমের কসম এটা তার ব্যাখ্যা আবার কোন কোন মুফাসসির বলেছেন এখানে নুন দ্বারা মাছ উদ্দেশ্য নুন দ্বারা কি উদ্দেশ্য আপনারা বলবেন হুজুর এটা আবার কেমন কথা হ্যাঁ
একজন নবীকে এই সূরাই শেষের দিকে বলা হয়েছে জান্নুন মাছওয়ালা অন্য আয়াতে বলা হয়েছে উনাকে সাহিবুল হুত মাছওয়ালা নবী আপনারা ওই নবীর নাম বলতে পারবেন আমি একটু অপশন ক্লু দিয়ে দিই একজন নবী তাকে মাছ গিলে ফেলেছিল এজন্য তাকে বলা হয় মাছওয়ালা নবী ওই নবীর নাম কি আল্লাহর মানুষ ওয়াজ জানে তো তাহলে এখানে নুন দ্বারা কোন কোন মুফাসসির বলেছেন জান্নুন ওই নুন মাছওয়ালা নবী বলা হয়েছে কেন মাছওয়ালা নবীর কথাটা প্রথমে এসেছে এর ব্যাখ্যাও আছে আপনাদেরকে কিছুক্ষণ ধৈর্য ধরতে হবে লাইনে তুলতেছি আপনাদেরকে মনোযোগ আছে তো ইনশাআল্লাহ কোরআনুল কারীমে ইউনুস নবীকে জান্নুন বলা হয়েছে মাছওয়ালা নবী বলা হয়েছে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে কওমের জন্য নবী বানিয়ে পাঠিয়েছিলেন ওই কওমের কাছে তিনি দ্বীনের দাওয়াত পৌঁছে দিলেন কিন্তু তার সেই কওমের লোকেরা দ্বীনের দাওয়াত প্রত্যাখ্যান করলো রিজেক্ট করলো ইউনুস নবীর সাথে অসদাচরণ করলো অবশেষে আল্লাহ তাআলা ইউনুস নবীর সেই অবাধ্য উম্মতের উপর গজব গজব দেওয়ার চিন্তা করলেন গজব দেওয়ার সিদ্ধান্ত নিলেন নূহ আলাইহিস সালাম অত্যন্ত রাগান্বিত হয়ে প্রবলভাবে রাগান্বিত হয়ে তিনি তার কৌমকে ছেড়ে চলে যাওয়ার সময় বলেছিলেন আমার কৌমের লোকেরা আমি দাওয়াত দিলাম তোমরা দাওয়াত মানলা না আগামী তিন দিনের ভেতরে তোমাদের উপর গজব আসবে জোরে বলেন কয়দিন তিন দিনের ভিতরে গজব আসবে আমি তোমাদের এলাকা ছেড়ে চলে যাচ্ছি এক দুই দিন যাওয়ার পরে ওই জাতির লোকেরা দেখলো গজব আসার কিছু আলামত দেখা যাচ্ছে তারা ইউনুস নবীকে না মানলেও মনে মনে তারা জানতো ইউনুস আলাইহিস সালাম আল্লাহর নবী ইউনুস নবী যখন গজবের আভাস দিয়ে চলে গেলেন তারা ভীতবিহ্বল হয়ে গেল এবং গজবের কারণে তারা ধ্বংস হয়ে যায় কিনা দুশ্চিন্তা আর পেরেশানিতে পড়ে গেল এরপরে তারা সিদ্ধান্ত নিল তারা তওবা করবে এজন্য তারা তাদের ঘরের নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা শিশু কিশোর সহ পশুর পাল সহ সব কিছু নিয়ে বাড়ির বাগিরে চলে গেল জঙ্গলে গিয়ে পশু এবং পশুর পাল এবং বাচ্চাদেরকে আলাদা রেখে গণহারে সবাই তওবা করলো তওবা করার কারণে আল্লাহ তাদেরকে মাফ করে দিলেন ওই অবাধ্য উম্মতের উপরে গজব আর নাজিল হলো না ওইদিকে এই খবর পেলেন ইউনুস নবী তিন দিন হয়ে গিয়েছে কিন্তু তার উম্মতের কেউ গজবে নিপতিত হয় নাই ইউনুস নবী চিন্তা করলেন এখন যদি আমি আমার এলাকায় ফিরে যাই তো আমার উম্মতের লোকেরা আমাকে মিথ্যাবাদী মনে করবে আর ইউনুস নবীর সময়ে রুসুম ছিল প্রথা ছিল কাউকে মিথ্যাবাদী সাব্যস্ত হলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো ইউনুস নবী মনে মনে ভাবছেন আমি যদি এলাকায় ফিরে যাই সবাই আমাকে বলবে তুমি কিসের নবী তুমি বরং মিথ্যাবাদী কারণ তুমি তো বলেছিলে গজব আসবে কিন্তু গজব তো আসে নাই ইউনুস নবী আল্লাহর সিদ্ধান্ত আসার আগেই নিজস্ব ইজতিহাদের ভিত্তিতে হিজরতের উদ্দেশ্যে তিনি রওনা দিলেন পথ চলতে চলতে একটা নদীর ধারে গেলেন এরপরে তিনি নদীর ধারে একটি নৌযান একটি জাহাজে একটি কিস্তিতে নৌকার মধ্যে আরোহণ করলেন নৌকা যখন চলা আরম্ভ করল নৌকার মধ্যে যাত্রী একটু বেশি হয়ে যাওয়ার কারণে নৌকা ডুবে যাওয়ার উপক্রম হয়ে গেল নৌকা যখন ডুবে যাওয়ার উপক্রম হলো নৌকার মাঝি তিনি বললেন যেহেতু এখানে যাত্রী বেশি হয়ে গিয়েছে প্যাসেঞ্জার বেশি হয়ে গিয়েছে একজন যাত্রীকে নামিয়ে দিতে হবে নদীতে ফেলে দিতে হবে এখন কাকে নদীতে ফেলা হবে এই জন্য লটারির ব্যবস্থা করা হলো প্রথমবার লটারির আয়োজন করা হলো ইউনুস নবীর নাম উঠল দ্বিতীয়বার লটারির আয়োজন করা হলো দ্বিতীয়বার ইউনুস নবীর নাম উঠল তৃতীয়বার লটারির আয়োজন করা হলো তৃতীয়বার ইউনুস নবীর নাম উঠল এই রকম করে তিন তিনবার ইউনুস নবীর নাম উঠল কিন্তু ওই নৌযানের নৌকার অন্যান্য প্যাসেঞ্জারেরা ইউনুস নবীকে নদীতে ফেলবে কিনা কিং কর্তব্য বিমূর হয়ে গেল কারণ ইউনুস নবীর চেহারার দিকে তাকালে তাকে আর নৌকা থেকে ফেলে দিতে ইচ্ছে করে না কারণ নবীদের চেহারার মধ্যে একটা মায়া আছে না নাই চেহারার দিকে তাকালেই দেখবেন ভালো মানুষ যদি কালো হয়
চেহারার দিকে তাকালে একটা মায়া মায়া ভাব চলে আসে আর যে সকল মানুষগুলো গুনাহ আর পাপ করতে করতে গুনাহ আর পাপের সাগরে ডুবে আছে গাড়ি বাড়ি টাকা পয়সা সব থাকলেও দেখবেন চেহারার দিকে তাকালেই যেন চোরের মতো লাগে লাগবে না কেন খায় তো মানুষের মাল খায় তো চুরি করে ডাকাতি করে দুর্নীতি আর লুটপাট করে যেন চেহারাটাও দুর্নীতিবাজ আর চুরচামারের মতো হয়ে গিয়েছে হালাল খেলে হালালের একটা হালালের একটা হাবসাব ভাব এটা দেখলেই বুঝা দেখবেন আমার ইমাম সাহেবের বেতন মাত্র 6000 7000 8000 টাকা কিন্তু ইমাম সাহেবের চেহারা অনেক কোটিপতি দুর্নীতিবাজের চাইতেও সুন্দর কারণ ইমাম সাহেব মানুষ মারার ধান্দা করে না জনগণের টিন জনগণের কালবাট থেকে রডের জায়গায় বাঁশ দিয়ে জনগণের টাকা পয়সা খাওয়ার ধান্দায় থাকে না আর অত বেচারা চোর আর বাটপার ডাকাত দুর্নীতিবাজ সেকেন্ডে সেকেন্ডে মানুষের মাল খাওয়ার চিন্তা করে কয়বার নাম উঠছে আরেকটু জোরে বলেন নাকি আমার কথা রাগ করলেন চোরের কথা বলছি ডাকাতের কথা বলছি আর আপনার যদি মন খারাপ হয় মানুষ তো বুঝে যাবে মনে হয় কমন পড়ছে ওয়াজ কষ্ট হচ্ছে আপনাদের খায় দিয়ে আসছেন তো চলবে ইউনুস নবীর নাম লটারিতে উঠছে কয়বার কি করবে তারা ফেলে দিতে মন চায় না কারণ চেহারার দিকে তাকালেই মায়া লাগে আর নবীদের চেহারা ছিল বড় সুন্দর তাকালেই মায়া লাগত ইউসুফ নবীকে তো আল্লাহ তাআলা দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন যা যাকে দেখলে তাকালে চোখ ফেরাতে মন চাইত না আহারে যে নবীকে আল্লাহ এত সৌন্দর্য দিয়েছেন মিশরের সুন্দরী নারীরা তার দিকে তাকিয়ে অনুভূতি শূন্য হয়ে ফল কাটতে গিয়ে নিজেদের আঙ্গুল তারা কেটে ফেলেছে টেরও পায় নাই সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে পড়বেন নাকি আর আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন ইউসুফ নবীর সৌন্দর্য দ্বারা হাত কেটেছে বেকুল হয়ে এরা তো নবীজিকে দেখে নাই আমি তো নবীজির ইনসাইড আউটসাইড দেখেছি নবীজিকে যদি কেউ একবার কাছ থেকে দেখতো তো হাত নয় কলিজা কেটে ফেলতো টেরও পেতো না আল্লাহু আকবার আমার নবী যখন ঠোঁটটা মেলতেন তিনি যখন হাসতেন মনে হতো যেন অন্ধকারে বিজলি চমকিয়েছে সুবহানাল্লাহ যে পথ দিয়ে হেঁটে যেতেন সাহাবীরা ওই পথে একটানা প্রায় মাসখানেক জান্নাতি গন্ধ পেতেন ইউনুস নবীর দিকে তাকিয়ে আছে ফেলতে মন চায় না ইউনুস নবী বুঝে ফেলছেন ব্যাপারটা তিনি বললেন যেহেতু আমার নাম বারবার উঠেছে আমাকে ফেলা লাগবে না আমি নিজেই পড়ে যাব নিজেই ঝাঁপ দিলেন তিনটা অন্ধকারে তিনি এবার পড়ে গেলেন তিনি যখন নদীতে ঝাঁপ দিলেন একটা বিরাট আকৃতির মাছ তাকে গিলে ফেলল তিনটা অন্ধকারে তিনি পড়ে গেলেন একটা অন্ধকারে হলো রাতের অন্ধকার দুই নম্বর অন্ধকার হলো সমুদ্রের তলদেশের অন্ধকার তিন নম্বর অন্ধকার হলো মাছের পেটের ভেতরের অন্ধকার এই ত্রিবিধি অন্ধকারে পড়ে গিয়ে তিনি দেখলেন যে বিপদে আমি পড়েছি এই বিপদ থেকে একজন ছাড়া কেউ আমাকে উদ্ধার করতে পারবে না তিনি কি যেন তিনি কারো কাছে সাহায্য না আছে সেই মহান মনিবের কাছে সাহায্য চাইলেন কোরআনুল করিমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 87 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া যান্নুনি ইয ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين আল্লাহ বলছেন আর স্মরণ করো যখন জান্নুন মাছওয়ালা সেই নবী প্রচন্ড রাগ করে তিনি যখন চলে গিয়েছিলেন ভেবেছিলেন আমি তাকে পাকড়াও করব না তিনি যখন মাছের পেটে চলে গেলেন তারপরে দোয়া করলেন এই দোয়াটা তো আমরা সবাই জানি দোয়ায় ইউনুস তিনি তখন দোয়া করলেন পরে আমার সঙ্গে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনা
তুমি ছাড়া কোনো ইলাহ নাই তুমি ছাড়া কোনো মাবুদ নাই আমি তো নিজের উপর জুলুম করে বিপদে পড়ে গিয়েছি তুমি ছাড়া কে কোনো উদ্ধারকারীও নাই আল্লাহ বললেন আমার ইউনূস বিপদে পড়ে যখন আমাকে ডাক দিল তার এই ডাক আসমান জমিনের কেউ শুনল না সাগরের কেউ শুনল না নভোমণ্ডল ভূমণ্ডলের কেউ শুনল না কিন্তু কেউ না শুনলো আমার নবীর ডাক আমি শুনেছি সঙ্গে সঙ্গে জবাবও দিয়েছি ফাস তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন আমি আমার নবী ইউনূসের ডাকের জবাব দিলাম তাকে তার বিপদ থেকে বাঁচিয়ে দিলাম ওয়া কাযালিকা এবার আমার কথা আপনার কথা আমাদের কথা আল্লাহ বলছেন এভাবে যদি ইউনূসের মতো আমার ঈমানদার বান্দারাও বিপদে পড়ে যায় বিপদে পড়লে মাজারে যাব না আল্লাহর কাছে চাইব অনেকে তো বিপদে পড়ে গেলে বলে ইয়া খাজা কুস্তো আজা নাউযু বিল্লাহ আমার কোন প্রয়োজনের কথা আমি কোন খাজা কে নয় আমি কোন মাজার কে নয় কোন জীবিত বা মৃত পীর কে নয় ঈমান আকীদা ঠিক করা লাগবে যা চাইবো সব চাইবো কার কাছে আল্লাহ বলছেন তুমি যদি ঠিক ওইভাবে করে আমার কাছে চাও হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন বান্দা আমার ব্যাপারে ধারণা রাখে যেমন আমিও বান্দার ব্যাপারে তেমন আপনি আল্লাহর ব্যাপারে ধারণা করবেন যেমন আল্লাহ হলেন তেমন আল্লাহ বলেছেন তুমি নিরাশ হও কেন আমার কাছে বেশি বেশি চাও কারণ আল্লাহর কাছে দেওয়ার মতো কম আছে না বেশি আছে শুধু বেশি না অনেক বেশি অফুরন্ত আপনি চান আল্লাহর কাছে চান দুনিয়ার মানুষের কাছে চাইলে আমি আমার ভাইয়ের কাছে আজকে চাইলে তিনি দিবেন হয়তো কালকে চাইলে তিনি দিবেন কুমিল্লার মানুষ তো দিলওয়ালা মানুষ কিন্তু চার পাঁচ দিন এক লাগাতার চাইলে দেখা যাবে চার পাঁচ দিন পরে আমার দিকে হয়তো ঘুরেও তাকাবেন না করেন না ঠিকটা উদাহরণ হয়তো আপনি চার পাঁচবার চাইবেন এরপরে বিরক্ত হয়ে যাবে কিন্তু আল্লাহ বলেছেন বান্দারে আমি তোমার মালিক আমার কাছে একবার না দুইবার না বারবার না সারা জীবনও যদি চাও যতবার চাইবা তত আমি তোমার উপর খুশি হয়ে যাব ওয়াকাযালিকা এভাবে করে বিপদে পড়ে যদি আমার মোমেন বান্দারা আমার কাছে চায় নুনজিল মুমিনিন মোমেনদেরকেও বিপদ থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ওই ওই যে নুনে ছিলাম মনে আছে তো আপনাদের নুন এই নুন দ্বারা এই মাসওয়ালা নবীর কথা বলা হয়েছে এখন আপনি বলবেন যে উনার কথা কেন উনি বলছেন এর কারণ হলো পরের আয়াতে বলা হয়েছে মা আনতা বিনিআমাতি রব্বিকা বিমাজনুন নবী আপনার রবের দয়ায় আপনি পাগল নন নবীজিকে পাগল বলেছে কেন মাশাআল্লাহ কুমিল্লার মানুষ তো ওয়াজ জানে তারা কখন পাগল বলেছে এই কোরআন নাজিলের আগে না পড়ে একটু জোরে বলতে হবে নবীজিকে কাফিররা পাগল বলেছে কোরআন নাজিলের আগে না পড়ে পড়ে আর কোরআন নাজিলের আগে কি বলেছে মাশাআল্লাহ বলেন কি বলেছে তো ৪০ বছর যাকে তারা আল আমিন বলল হঠাৎ করে এমন কি হলো যে তাকে তারা পাগল বলা আরম্ভ করেছে এর কারণ হলো নবীজি দাওয়াত দিয়েছেন কা আরো জোরে বলেন তিনি আল্লাহর দিনের দাওয়াত দিয়েছেন কোরআনের দাওয়াত দিয়েছেন এটাই তার অপরাধ এই জন্য কাফেররা তাকে গালি দিয়েছে পাগল কাফির কুফফারদের চরিত্র ধারণকারী লালনকারী এদের উত্তরসূরি এখনো দুনিয়ায় আছে যারা নবীগণের উত্তরসূরি আলেম উলামাদেরকে আপডেট গালি দেয় যখন আলেম উলামারা আল্লাহর জমিনে কোরআন প্রচার প্রসারের কাজ করেন ইকামত দিনের কাজ করেন তখন আলেমদেরকেও তারা আপডেট গালি মৌলবাদী জঙ্গিবাদী বলে গালি কি বোঝা যায় কষ্ট হচ্ছে না তো আপনাদের কুলাইতে পারবেন তো আল্লাহ তৌফিক দেন ইমাম কাতাদা বলছেন নবীজিকে যখন এরা গালিগালাজ করছে নবীজি যেন রাগ করে ইউনূস নবীর মতো এলাকা ছেড়ে চলে না যান এই জন্য নুন বলে ওই ইউনূস নবীর কথা মনে করিয়ে দিয়ে সতর্ক করা হয়েছে দাওয়াতি এই ময়দানে বাধা আসবে বিপত্তি আসবে গালিগালাজ করবে মারবে পিটবে কিন্তু দাওয়াতি ময়দানে টিকে থাকা লাগবে কথা কি বোঝা যায় নুন এই শব্দের কয়েকটা ব্যাখ্যা দিয়েছি মনে থাকবে তো এরপরে কি বললেন ওয়াল কলাম এখানে ওয়াওটা হচ্ছে ওয়াওয়ে কাসমিয়া কসমের ওয়াও
কলমের কসম আমরাও কসম করি আল্লাহও কসম করেন আমাদের কসম আর আল্লাহর কসম কি এক এক নয় আল্লাহ যখন কোন বিষয়ের কসম করেন তখন কসমের পরে তিনি যেটা বলেন ওইটার সাথে সম্পর্কিত বিষয়ের কসম করেন এখন কলমের কসমের পরে আল্লাহ পরের আয়াতে কি বলেছেন নবীজি আপনি পাগল জোরে বলেন আপনি পাগল তো নবীজি পাগল নন এটা বলতে গিয়ে নবীজি কলমের কথা কেন বলেছেন সরি আল্লাহ তাআলা কলমের কথা কেন বলেছেন আপনারা আছেন না ঘুমাই গেছেন কারণ নবীজিকে সৃষ্টির কারণ তামামই মখলুকাত সব কিছু সৃষ্টির আগে সর্বপ্রথম আল্লাহ কলম সৃষ্টি করেছেন সবার আগে আল্লাহ কি সৃষ্টি করেছেন হাদিস শরীফের মধ্যে এসেছেন আল্লাহর হাবিব বলেছেন ইন্না আউওয়ালা মা খলাকাল্লাহুল কলম নিশ্চয় সবার আগে আল্লাহ কলম সৃষ্টি করেছেন ওই কলম সৃষ্টি করে আল্লাহ তাআলা কলমকে আদেশ করেছেন উক্তুব লিখো কলম আল্লাহকে প্রশ্ন করেছে মাদা আকতুব এটা বুখারী শরীফের হাদিস কলম বলেছে আল্লাহ আমি কি লিখব আল্লাহ তাআলা তখন বলেছেন উক্তুব মা হুয়া কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব তুমি লিখে দাও সুবহানাল্লাহ আরো আস্তে বলেন অন্য একটা হাদিস মুসলিম শরীফের হাদিস আল্লাহর হাবিব বলেছেন কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদা বি 50000 সানা নবীজি বলেছেন আসমান জমিন সৃষ্টি করার 50000 বছর আগে আল্লাহ কলম সৃষ্টি করেছেন আসমান জমিন সৃষ্টির কত বছর আগে আল্লাহ কলম সৃষ্টি করেছেন আরেকটু জোরে বলেন 50000 বছর আগে আল্লাহ কলম সৃষ্টি করে কলমকে বলেছেন সব জিনিসের তাকদীর লিখক এখানে না নুনের পরে কলমের কসম করে নবীজিকে বলেছেন নবীজি আপনি পাগল নন এর দ্বারা অর্থ হলো নবীগো আপনি যে তাদেরকে নবুয়তের দাওয়াত দেওয়ার কারণে তারা আপনাকে পাগল বলছে আপনি তো হঠাৎ করে নবী হন নাই বরং হাজার 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 বছর আগে আসমান জমিন সৃষ্টির 50000 বছর আগে আমার বানানো কলম দিয়ে তাকদীর লেখার সময় লিখে দেওয়া হয়েছে আপনি যা আখেরি নবী হবেন এই জন্য আল্লাহ এখানে কলমের কসম করে পরের আয়াতে বলেছেন নবীজি আপনার রবের দয়ায় আপনি পাগল নন কোন কোন মুফাসসির বলেছেন এখানে কলম দ্বারা ওই কলম উদ্দেশ্য যেই কলম আল্লাহ সবার আগে সৃষ্টি করেছেন সর্বপ্রথম আল্লাহ কি সৃষ্টি করেছেন আরেকটু জোরে বলা যাবে কলমের আরেকটা ব্যাখ্যা কিছু কিছু মুফাসসির দিয়েছেন এখানে কলম দ্বারা ওই কলম উদ্দেশ্য হতে পারে সাধারণ কলম যেই কলম দিয়ে আমি লিখি যেই কলম দিয়ে আপনি লিখেন এই যে আমরা কলম দিয়ে লেখালেখি করি কলম ব্যবহারের কৌশল আমরা আবিষ্কার করি নাই এই কলমের ব্যবহারও যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন তিনি কি আল্লাহ এজন্য কোরআন যেদিন নবীজির কাছে প্রথম নাজিল হয়েছে সেই দিন পড়ার কথা আর লেখার কথা বলা হয়েছে পড়ালেখার ব্যাপারে আয়াত নাজিল হয়েছে ইকরা বিস পারেন না আপনারা না কোরআন পড়লে তো গুনাহ হয় জি তো পড়া যাবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম ইকরা পড়ক সর্বপ্রথম আদেশ নামাজের আদেশ নয় রোজার আদেশ নয় যাকাতের আদেশ নয় জিহাদের আদেশ নয় প্রথমে বলা হয়েছে পড়ো পড়ার পরে বলা হয়েছে লেখার কথা আল্লাযী আল্লামা বিল কলাম যিনি তোমাদেরকে কলমের শিক্ষা দিয়েছেন আজ যারা মোল্লাদেরকে দেখলে হুজুরদেরকে দেখলে বলে হুজুররা পড়াশোনা কারিকুলাম শিক্ষাক্রমের কি জানে ওই সকল অজ্ঞদের জানা উচিত আমরা যে কিতাব পড়ি এই কোরআনে প্রথমে শিক্ষা ব্যবস্থার আয়াত নাজিল হয়েছে শিক্ষাক্রম কিভাবে সাজাতে হবে শিক্ষা সিলেবাস কেমন হবে সর্বপ্রথম এই থিওরি কোরআনে দেওয়া হয়েছে সর্বপ্রথম তো পড়ালেখা সংক্রান্ত পাঁচ আয়াত নাজিল হয়েছে কথা কি ভুল বলেছি পড়ালেখা কেমন করে হবে বলেছেন ইকরা পড়ো কি পড়বা আকদম বাকদম পড়বা আল্লাহ বলেছেন বিসমি
রব্বিকাল্লাযী, পড়ালেখাটা করো রবের নামে, যাতে তুমি তোমার রবকে যিনি সব সৃষ্টি করেছেন তাকে যেন তুমি চিনতে পারো। এখন আমরা তো বেশি জানি, আমরা সেগুলা বাদ দিয়ে বানাইলাম কি আগডুম বাগডুম গোড়াডুম সাজে, হাট্টিমাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খারা দুটা শিখ। এটা যে লিখেছে সে লেখার আগের রাত কয়েক বোতল খাইছে, নাহলে এমন করে লিখতো না সে। গরু ছাগল উট মহিষ যাদের শিং আছে, 14 গ্রামে কি এরা ডিম পারে? এই ব্যাকল কি লিখলো? হাট্টি মাটিম টিম, তারা মাঠে, যারা মাঠে পারে ডিম, এদের নাকি খারা আছে দুইটা। চিন্তা করেন তো, আমার মনে হয় ডেট ওভার বোতল খাইছে এই জন্য এগুলো লিখছে। লিখলো কেমনে? বাচ্চাদেরকে এগুলো মিথ্যা শেখানো হচ্ছে। আমরা ছোটবেলায় ভালো ভালো জিনিস শিখেছি, মনে আছে না আপনাদের? তুলি দুই হাত, ঠিক না মেম্বার সাহেব? আমাদের দেশে হবে সেই ছেলে কবে? আসলই তো কথাটা ভালো না, যে কথাই বলো না, কথা হবে কম, কাজ হবে। ইনস্পায়ার আছে এখানে, মোটিভেশন আছে, সুন্দর সুন্দর কবিতা। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদী, কার মেহেরবানি? কি সুন্দর! ভালো জিনিস শিখুক আমাদের বাচ্চারা, ভালো জিনিস শিখুক, সুন্দর জিনিস শিখুক। এটা দল মত নির্বিশেষে আমরা চাই কি চাই না, শিক্ষা নিয়ে যেন কোনো রাজনীতি না হয়, এটা আমরা কেউ চাই না। আমরা কি কেউ চাই? আমরা যারা আওয়ামী লীগ করি আমাদের ছেলেরা মেয়েরা পড়ে, আমরা যারা বিএনপি করি তাদের ছেলেমেয়েরাও পড়াশোনা করে, যারা জাতীয় পার্টি করে তাদের ছেলেমেয়েরাও পড়াশোনা করে। রাজনীতি রাজনীতির জায়গায় হোক, শিক্ষা নিয়ে যেন কোনো রাজনীতি না হয়। আমরা চাই আমাদের ছেলেরা ভদ্র হোক, নম্র হোক, সভ্য হোক, রাস্তায় বড় কাউকে পেয়েছে মুরব্বীকে সম্মান করুক, সালাম দিক, সেজন্য বলে চাচা ভালো আছেন। আমরা এটা চাই না যে আমাদের ছেলে মেয়েরা এমন কারিকুলামে পড়ুক তারপর হাই। আমরা এমন কারিকুলাম চাই না যে মুরব্বী চাচাদের সামনে এমনি এমনি হাইটা মোটর সাইকেল চালায় যায়, এমন ব্যাদব পোলা পাইনা সেনা নাই। আমার মাদ্রাসায় আলিব্বা তাসা কোরআন হাদিস শেখানো হয়, আপনারা দেখবেন মাদ্রাসার সামনে দিয়ে গেলে বেশি সালাম পাবেন না স্কুলের সামনে দিয়ে গেলে বেশি সালাম পাবেন? কোন স্কুল? স্কুলের নামটা কি? তার আমি একটু সফরে যেতাম, খুল্লা শ্রোতা, চিন্তা করছেন? চিটংয়ের ভাষা আর কি, চিটংয়ের কিছু অংশ এরকম বলে, কেমন শ্রোতা মানে কুইল্লা শ্রোতা। আপনারা বলেন না কেমন আছেন চিটংয়ে? কোনো কোনো জায়গায় বলে বাবা আজি কেন আসো আমার শুনি, আবার কোনো কোনো এলাকায় বলে কুইল্লা আসো, এই জন্য বললাম কুইল্লা শ্রোতা। যাই হোক, আমার ভাই একটু ঢং করেছে আর কি, অসুবিধা নেই। কুমিল্লার মানুষ এরা যেমন জবাবও দেয় মাঝে মাঝে একটু মজাও করে, মজা রসকসেরও দরকার আছে না নাই? স্কুলের সামনে দিয়ে গেলে বলবে আঙ্কেল হাই, ঠিক আছে কথা? দেখবেন অনেক পড়াশোনা করে শুদ্ধ করে সালামটা হয় না, আসসালামু আলাইকুম, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, এটা মারাত্মক। সালাম মানে শান্তি, সাম মানে মৃত্যু, সালাম আলাইকুম মানে তুই মরি যা। আপনাদেরকে হাসানোর জন্য কথা বলছি না, আমরা শিক্ষা নিয়ে কোনো রাজনীতি করতে চাই না। আমরা চাই আমাদের শিক্ষা ব্যবস্থা সুন্দর থাকুক, যে দল যখনই আসে ক্ষমতায় থাকবে চালাবে, এরপরে একদল আসবে একদল যাবে, এটাই তো দুনিয়ার লীলা খেলা, তাই না? এই যে চেয়ারে এটা মাগরিবের পর থেকে এখানে তিন চারজন বক্তা ওয়াজ করেছেন, একজন আসে একজন যায়, একজন আসে একজন যায়, চেয়ার তো চেয়ারের জায়গা, আসা যাওয়া হবে, কিন্তু আমরা যেন শিক্ষা নিয়ে কোনো রাজনীতি না করি। আপনাদেরকে আমার কথা রাগ করেছেন? এটা আমরা দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সবাই আমরা চাই আমাদের শিক্ষাটা সুন্দর হোক। শিক্ষা নিয়ে আমরা তো কথা কম বলি, আপনারাই বেশি বলেন। এখন আমরা ফেসবুকে ইউটিউবে দেখি অভিভাবকরা বেশি বলছে, তো সর্বপ্রথম পড়ালেখার মেথোডোলজি দেওয়া হয়েছে। এই কলমের ব্যাখ্যায় বলছিলাম, কোন কোন মুফাসসির বলেছেন কলম দ্বারা এখানে, ওই কলম উদ্দেশ্য যেটা দিয়ে আমরা লেখালেখি করি, আর কলম
আজ পর্যন্ত যা লিখেছে তার মধ্যে শ্রেষ্ঠ জিনিস হচ্ছে আল কোরআনুল কারীম সুবহানাল্লাহ আল্লাহ বলছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন কলমের কসম এবং তারা যা দিয়ে লিখে ও নবী মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন আপনার রবের দয়ায় আপনি পাগল নন 40 বছর পর্যন্ত তারা নবীজিকে তাদের নিজের চোখের সামনে দেখেছে এবং নবীজিকে তারা তাদের চোখের মনি বানিয়ে রেখেছে ভালোবাসা দিয়েছে মহব্বত করেছে তারাই বলেছে এত সুন্দর চরিত্র এত ভালো মানুষ গোটা মক্কায় আর একজনও নাই কখনো মিথ্যা বলে না সব সময় সত্য কথা বলে রাগও করে না সব সময় মুচকি হাসি দেয় নিজে কষ্ট পায় কিন্তু কাউকে কষ্ট দেয় না কারো সঙ্গে প্রতারণা করে না কারো সঙ্গে ধোঁকাবাজি করে না কাউকে কখনো আঘাত করে না কাউকে কখনো কষ্ট দেয় না কারো মাল সম্পদ গচ্ছিত রাখলে আমানতের খেয়ানত করে না এত ভালো মানুষ এত পুত পবিত্র মানুষ এই জন্য তারা বলল তুমি শুধু মুহাম্মদ নও তুমি আজ তুমি হচ্ছে আল আমিন তুমি বিশ্বস্ত 40 বছর পর্যন্ত মক্কার নারী পুরুষ সবাই নবীজির গুণগান গাইত প্রশংসা করত কিন্তু যেদিন নবীজির কাছে কোরআন নাযিল হয়ে গেল কোরআনের দাওয়াত আরম্ভ করলেন সেদিন থেকেই তারা বলল হঠাৎ করে সে দেখি পাগল হয়ে গিয়েছে নাউযুবিল্লাহ নবীজিকে কাফের মুশরিকরা কাফ পাগল বলতো মোট 11টা কারণে আমার কথা বুঝে থাকলে বলেন নবীজিকে কাফের মুশরিকরা পাগল বলতো মোট কয়টা কারণে কোরআন হাদিস আর সিরাত স্টাডি করে এই 11টা কারণ আমি বের করছি পারলে লিখে নিয়ে যাবেন কাজে লাগবে ইনশাআল্লাহ এক নম্বরে তারা নবীজিকে পাগল বলল এই কারণে তিনি যখন বললেন তোমরা যেগুলোর ইবাদত করো আমি এগুলোর ইবাদত করি না আমি ঘোষণা দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ তখন তারা বলল হ্যাঁ হঠাৎ করে তুমি 40 বছর পরে এটা কোন কথা বলো আমাদের বাপ দাদাদের সবকিছু কি আমরা ছেড়ে দিব নাকি দলিল কোথায় এবার শুনেন কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সূরাতুস সাফফাতে 36 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন ইন্নাহুম কানু ইদা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াস তাকবীরুন যখন তাদেরকে বলা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ইস্তাকবীরুন তখন তারা অহংকার করলো অদ্ভুত করলো আর তারা তখন নবীজিকে বলল ওয়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতানা লিশাইরিন মাজনুন আমরা কি এই উন্মাদ কবির কথাই আমাদের উপাস্যকে ছেড়ে দিব নাকি উন্মাদ কবি লিশাইর মাজনুন এতদিন বলল আল আমিন এখন বলে উন্মাদ কবি কারণ নবীজি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে তারা নবীজিকে পাগল বলল দুই নাম্বার হলো নবীজি যখন নবুয়তের কথা বললেন তিনি যখন বললেন আমাকে আল্লাহ নবী বানিয়েছেন আমাকে আল্লাহ রাসূল বানিয়েছেন ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম আমি তোমাদের প্রতি রাসূল হিসাবে প্রেরিত হয়েছি যখন তিনি তাদেরকে রিসালাতের কথা বললেন তখন তারা বলল মুহাম্মদ পড়েন আপনারা আমার সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমাদের চোখের সামনে বড় হলে তুমি আমাদের মতো বাজার ঘাটে যাও আমাদের মতোই পেশাব পায়খানা করো বিবাহ শাদী করেছো বাচ্চা কাচ্চা হয়েছে তুমি আবার নবী হও কেমনে এগুলো তুমি কি বলো নবীজি যখন বললেন আমি নবী আমি রাসূল তখন তারা নবীজিকে পাগল বলেছিল দলিল কোথায় শুনেন কোরআনুল কারীমের 44 নম্বর সূরা সূরাতুদ দুখানের 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আন্না লাহুমুদ যিকরা ওয়াকাদ জাআহুম রাসূলুম মুবীন সুম্মা তাওয়াল্লাউ আনহু ওয়া কালু মুআল্লামুম মাজনুন আল্লাহ বলছেন যখন তাদের কাছে রাসূলে মুবীন এসেছে ওয়া তাওয়াল্লাউ আনহু তারা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে ওয়া কালু আর বলেছে মুআল্লামুম মাজনুন এ হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত পাগল তাও নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা
আগের আয়াতে বলেছে উন্মাদ কবি পাগল কবি তাওহীদের কথা বলায় রিসালাতের কথা বলায় তারা বলেছে কি প্রশিক্ষণপ্রাপ্ত পাগল যেন তনো পাগল না একদম প্রশিক্ষণপ্রাপ্ত নাউযু বিল্লাহি মিন তিন নাম্বার হলো নবীজিকে তারা কেন পাগল বলল এগুলো হচ্ছে কাফিরদের একটা রূপ এই রূপ পুরাতন রূপ এটা আগের জামানায়ও ছিল দুইজন নবী একজনের নাম আদম আলাইহিস সালাম আর একজন হচ্ছেন সুলাইমান আলাইহিস সালাম এই দুই নবী ছাড়া অন্যান্য সব নবীরাই এই গালি পেয়েছেন গালি খেয়েছেন এই দুইজনকে অবশ্য কেউ গালি দেয় না গালি দিবে কেমনে আদম নবী তো সবার বাপ সবার সিনিয়রকে কেউ গালি দিবে না কি না সুজা করে ফেলবে সবার সিনিয়র তিনি এই পাগল গালিটা শুনেন নাই আরেকজন তার বাবার রেখে যাওয়া সিংহাসন সুলাইমান নবী হচ্ছেন দাউদ আলাইহিস সালামের ছেলে দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালাম মাত্র 13 বছর বয়সে সিংহাসনে আরোহণ করেছেন আল্লাহু আকবার এমন বাদশা গোটা দুনিয়া শাসন করেছেন মানুষ ও জিন তামাম পৃথিবী আল্লাহ তাকে দিয়ে শাসন করিয়েছেন সুবহানাল্লাহ দুইজনকে দিয়ে আল্লাহ পৃথিবীর বাদশাহি করিয়েছেন কয়জন একজন হলেন সুলাইমান আলাইহিস সালাম আরেকজন হলেন যুলকারনাইন সূরা কাহফের শেষে দেখবেন যুলকারনাইনের কাহিনী আছে ইয়াজুজ আর মাজুজকে প্রাচীর দিয়ে তিনি আটকায়া দিয়েছেন ইয়াজুজ মাজুজ হলো কিয়ামতের আলামত কিয়ামতের আগে ইয়াজুজ মাজুজ আবার আসবে কিন্তু ইয়াজুজ মাজুজকে কিয়ামতের আগে তিনি ধ্বংস করে দিবেন তিনি কি কয়জন ব্যক্তি গোটা দুনিয়া শাসন করেছেন একজন হলেন আরেকজন হলেন মাশাআল্লাহ মনোযোগ আছে আপনাদের আপনারা 15 20 মিনিট থাকতে পারবেন না ইনশাআল্লাহ লাইনে তুলছি আপনাদেরকে কিন্তু মূল মূল কথা আমি বলে দিয়ে যাব ইনশাআল্লাহ নবীদেরকে পাগল বলে এটা পুরাতন রূপ এই দুই নবী ছাড়া সমস্ত নবীরা এই পাগল গালি পেয়েছেন তাদের উম্মতরা তাদেরকে পাগল বলেছে অবাধ্য জাতি তাদেরকে পাগল বলেছে কোরআনুল কারীমে সূরা যারিয়াতের 52 নম্বর আয়াতে এসেছে 52 নম্বর আয়াতে এসেছে আল্লাহ বলছেন কাযালিকা মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম মির রাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন সুমান আল্লাহ আগেই পড়েন কারণ আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ বলছেন ইতিপূর্বে যত নবী রাসূল এসেছেন অবাধ্য কাফিররা তাদেরকে হয় সাহির জাদুকর বলেছে আও মাজনুন অথবা পাগল বলেছে রূপটা কি নতুন না পুরাতন নতুন রূপ হয় শরীরে ডাক্তারের কাছে গেলে নতুন রোগের চিকিৎসা ডাক্তার খুব তাড়াতাড়ি করতে পারে রোগ হয়ে গেছে পুরাতন বছরের পর বছর এই রোগ শরীরে বাসা বেঁধেছে চিকিৎসা সহজ না জটিল নবীদেরকে পাগল বলা ঠাট্টা করা এই রোগটা কি নতুন না পুরাতন এই রোগী দুনিয়াতে এখন নাই আছে না নাই তাহলে বুঝতে হবে এখনকার যুগেও যারা এই রোগে আক্রান্ত এরা পুরাতন রোগের রোগী আর এই রোগের রোগীর চিকিৎসা যে আল্লাহ কেমনে করে বলবো নিতে পারবেন তো কুলাইতে পারবেন তো শুনান চিকিৎসা কেমন হবে নূহ নবী বললেন আমি নবী নূহ নবীর উম্মত তাকে কি বলল আমি আয়াত নাম্বার বলে দিচ্ছি সূরার নাম বলে দিচ্ছি বাড়ি গিয়া মিলায়া নিন নূহ নবী বললেন আমি নবী তার উম্মত বলল সূরা কমরের 9 নাম্বার আয়াত কাযযাবাত ক্বাবলাহুম ক্বাউম নূহিন ফাকযযাবু আবদানা ওয়া ক্বালু মাজনুনুম ওয়াজদুজির নূহ নবীকে তারা বলল না না তুমি নবী নও তুমি হচ্ছ একজন পাগল আমরা তোমাকে মেরে ফেলবো হুমকি দিল তারা নূহ নবীকে তারা পাগল বলেছে এই পাগল বলার পরিণতি ভালো হয়েছে না খারাপ হয়েছে সবগুলা কাফিরকে মহাপ্লাবন দিয়া আন্ডা বাচ্চা সুদ্ধা সবগুলারে সাইজ করে দিয়েছেন কে আল্লাহ আল্লাহ ধরে না ধরে না ধরে না যখন ধরে ছাড়ে না দুনিয়াতে আর কোন নবী রাসূল আসবেন না ইন্নাল উলামা আওয়ারাসাতুল আমবিয়া উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিশ নবীদের সাথে বেয়াদবি করে যেমন ইতিপূর্বে অতীতের কোন বেয়াদব পার পায় নাই কিয়ামত পর্যন্ত নবী রাসূলদের উত্তরসূরি হক্কানি আলেমদের সাথে যত বেয়াদবরা বেয়াদব
দাবি করবে সবগুলা বেয়াদবকে মরার আগে সাইজ করবেন কে আল্লাহর চেয়ে বড় হয়ে গেছো বেশি ক্ষমতা দেখা যেমন চাই তাই করে একটা থাপ্পড় দিয়ে সাইজ করে দিবেন কে আল্লাহ সে আল্লাহর ক্ষমতা নাই এত বাহাদুরি কিসে কত জাতিকে আল্লাহ কত ভাবে শেষ করেছেন কাউকে জমিনের তলায় ধসায়া দিয়েছেন কাউকে পানিতে ডুবায়া মেরেছেন কি কোরআনে সূরা আনকাবুতে আছে না আছে ফামিন হুম্মান আরসালনা আলাইহি হাসিবা কাউকে কাউকে আসমান থেকে প্রস্তর বৃষ্টি নাজিল করে শেষ সাইজ করে দিয়েছেন ওমিন হুম্মান আখাযাতহু সাইহা কাউকে কাউকে বজ্র নিনাদ দিয়ে সাইজ করেছে ওমিন হুম্মান আগরাকনা কাউকে ডুবিয়ে ডুবিয়ে মেরেছে কাউকে কাউকে বংশ শুদ্ধা বানর বানিয়েছে জানেন না আপনারা ওই দাউদ নবীর সময়ে 70 হাজার অসভ্য ইহুদিকে একদিনে বানর বানিয়েছেন কি আল্লাহ সে আল্লাহ এখন নাই থাকলেও আগের মতো পাওয়ার আর নাই কষ্ট হয় নাকি আপনাদের তিন নাম্বার নবীদেরকে পাগল বলা এটা পুরাতন রূপ না নতুন রূপ আগেও আগেও চার নাম্বার কাফিররা নবীজিকে পাগল বলতো এর কারণ হলো ওহি যখন নাজিল হতো ওহির ভারে নবীজির মধ্যে পরিবর্তন দেখা দিত ওহি নাজিলের বেশ কয়েকটি প্রক্রিয়া ছিল ঘন্টা ধ্বনির মতো ওহি নাজিল হতো মৌমাছির গুঞ্জনের মতো ওহি নাজিল হতো ওহি নাজিল হলে নবীজি তিনি ঘাম এত বেশি ঘামতেন তিনি ঘামাক্ত হয়ে যেতেন প্রচুর পরিমাণ ঘামাতেন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন নবীজি যদি উট কিংবা ঘোড়ার উপরে থাকাকালীন সময়ে ওহি নাজিল হতো ওহির ভারে উট এবং ঘোড়া মাটিতে দেবে যত বসে যেত আল্লাহু আকবার এই যে ওহি নাজিলের পরিবর্তন তারা দেখতো নবীজির মধ্যে তারা বলে মুহাম্মাদের কি হইল মনে পাগল হয়ে গেছে নাউযু বিল্লাহি মিন পাঁচ নম্বর নবীজিকে তারা কেন পাগল বলতো মানুষকে তিনি কোরআন শোনান কোরআনের দাওয়াত দেন এই জন্য পাগল বলতো আল্লাহর নবী যখন কোরআন শোনাতেন কাফেররা বাধা দিত বলতো এর কাছে যাইও না এটা একটা পাগল এখন মানুষ যখন শুনতো পাগল বলতো যাই দেখি পাগল কি বলে গিয়ে একটু শুনে আসি বলেন তো নবীজির কণ্ঠের কোরআন আর আলেমদের কণ্ঠের কোরআন কি মজা একরকম এখানে আমার প্রবাসী অনেক ভাইরা আছেন মক্কা মদিনায় তেলাওয়াত শুনেছেন আহারে হারামের ইমামরা যখন তেলাওয়াত করে মনে হয় আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে এত মজার তেলাওয়াত হারামের ইমামের তেলাওয়াত শুনে যদি মানুষের কলিজা ঠান্ডা হয় তো যার উপর নাজিল হয়েছে সেই নবী যখন কোরআন পড়তেন যারা শুনতো তাদের অবস্থা কি হতো আল্লাহু আকবার যারাই বলতো দেখি তো পাগল কি কয় কাছে যাওয়ার পরে কোরআন শুনলে ইসলাম কবুল সুবহানাল্লাহ তারা একটা রাষ্ট্রীয় ট্যাগ লাগায় দিল তারা তাদের কুরাইশ না দুয়া পার্লামেন্ট থেকে বলল যেমন কোরআন থেকে বলছে শুনেন তারা কি বলতো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তাদের কথা উঠাইয়া দিয়েছেন সূরা হিজরে আল্লাহ বলেছেন ওয়া কালু ইয়া আইয়ুহাল্লাযী নুযিলা আলাইহিল যিকরু ইন্নাকা লামাজনুন হে ওই ব্যক্তি যার উপর কোরআন নাজিল হচ্ছে নিশ্চয়ই তুমি উন্মাদ নিশ্চয়ই তুমি পাগল নাউযু বিল্লাহ এই যুগেও দেখবেন আলেমরা যখন কোরআন থেকে সত্য কথা বলে ভালো কথা বলে হক কথা বলে তখন আলেমরা যেন কোরআনের কথাগুলো মানুষকে না শোনাইতে পারে আলেমদেরকেও আজে বাজে মৌলবাদী জঙ্গিবাদী ট্যাগ লাগাইয়া রাখে ইতার নতুন রূপ না ইতার নতুন রূপ না পুরান রূপ তোরা ছিল ডি ভাষা কই দিলাম আর কি ইতার নতুন রূপ না পুরান রূপ আপনারা পুরান বলেন তাই না আমরাও সিলেট কই পুরান রূপ এই সব রোগী আগেও এই রোগীগুলারে সাইজ করছেন কে আবুল আহাব নবীজিকে বলছে না পাগল হের আল্লাহ সাইজ করছেন কেমনে তারা আপনারা বলবো বলবো একটা সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়ে এই অসভ্য মারা গিয়েছে নবীজিকে সে মেরেছিল কি জানেন না আপনারা আর গালি দিয়েছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ নাউযু বিল্লাহ বেয়াদবির পরিণতি কি হয়েছে জানে
সংক্রমণ ব্যাধিতে আক্রান্ত হয়ে মারা গেল ছুয়াচে রোগ তার লাশ পড়ে আছে পচে যাচ্ছে তার বউ যায় না তার সন্তানটাও পচে গলে গন্ধ হচ্ছে দুর্গন্ধ মানুষ এসে কয় এই তোদের বাপকে তোরা দাফন করবি না দুর্গন্ধ ছড়ায় যাচ্ছে কয় না 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 আমরা যাব না ওই করোনার সময় দেখছেন না না গন্ধ না শুধু যদি আমাদের হয়ে যায় অবশেষে তারা কিছু মানুষ ভাড়া করে আনলো দেখেন পরিণতি বিয়াদবীর এরপরে যাদেরকে ভাড়া করে আনলো তারা হাতে নিছে লাঠি কি নিছে লাঠি নিয়ে কি করছে এমনে এমনে গুতায় গুতায় আগুতায় এক গর্তের মধ্যে ফলাইছে কাছে যায় না হাতে নিছে পাথর পাথর নিয়ে এবার ওই লাশটাকে পাথর দিয়ে ঢেকে নিছে নবীজিকে মারছিল একটা পাথর বিনিময়ে খাইছে হাজার হাজার পাথর আলেমদের সঙ্গে বেয়াদবি করো না জুতা পিটা খাইতে খাইতে দুনিয়া থেকে যাওয়া লাগবে বুঝলে বুঝবাতা না বুঝলে তোমার জন্য তেজবাতা আল্লাহ যেন হেদায়াত দেন কপালে হেদায়াত না থাকলে আল্লাহ যা ইচ্ছা আপনি তাই করেন দোয়া ঠিক আছে না আগে তো হেদায়াতের দোয়া হেদায়াত না থাকলে আমরা আর কি করতাম হেদায়াত কি আমাদের হাতে কার হাতে কথা কি বোঝা যায় নবীজিকে পাগল বলেছে কোরআনের দাওয়াত দেওয়ার নাম্বার সিক্স ছয় নাম্বার নবীজি বলেছেন জমিন হলো আল্লাহ জমিনে আইনও চলবে আল্লাহ ইকামতে দিনের কথা বলার কারণে তারা বলল কি বলো এসব আমাদের এলাকায় আমাদের বাপ দাদারা এলাকা চালিয়েছে এখন আমরা চালাই আমাদের কথা মতো সব চলে তুমি এসে হঠাৎ করে বলছো আল্লাহর আইনে আইন চলবে তুমি তো পাগল হয়ে গেছো নাউজুবিল্লাহ এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলি আমাদের দেখবেন সমাজের মধ্যেও বিভিন্ন জায়গায় হক কথা বলা যায় না দেখবেন কিছু মেলাকায় আছে সব মানুষ একতালে চলে কোনো মানুষ যদি সেখানে গিয়ে সত্য একটা কথা বলে বলবে সবাই চলে একতালে তুই দেখে আরেক তালে নবীজি যখন দাওয়াত দিয়েছেন সারা দুনিয়া তখন অন্ধকারে পুত্তরিকতায় একজন মানুষ একজন মহামানব দাঁড়িয়ে গেলেন গোটা দুনিয়ার বিরুদ্ধে কয়জন সারা দুনিয়া শিরকি আর তিনি বললেন লা তোমরা আমার রবের সাথে যাস যার শরীক করো আমি এইসব কিচ্ছু মানি না লা ইলাহা কোন মাবুদ নাই কোন আইনদাতা নাই বিধানদাতা নাই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া তোমরা যা করো আমি মানি না আল্লাহু আকবার এটা কত বিপ্লবী ঘোষণা আপনি কি বুঝতে পারছেন সারা দুনিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন কয়জন সারা দুনিয়া একদিকে আর একজন অন্যদিকে এজন্য তারা বলেছে সে আসলে কথা কি বোঝা যায় নাম্বার সেভেন সাত নম্বরে নবীজিকে কাফেররা এই কারণে পাগল বলেছে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য নবীজিকে যদি পাগল বলা যায় তারা ভেবেছিল কেউ নবীজির কাছে আসবে না যেমন একবার হজের সময় তারা বিভিন্ন এলাকা থেকে আগত লোকদেরকে গিয়ে বলে দিল আমাদের এলাকায় নতুন এক পাগল হয়ে গেছে তার কাছে কেউ যাইও না অপপ্রচার করলো নবীজির কাছ থেকে তারা চেয়েছিল জনগণকে বিচ্ছিন্ন করতে কিন্তু অপপ্রচারটা প্রচারের একটা অংশ হয়ে গেল ওই লোকেরা নবীজির কাছে গিয়ে নবীজির যদি তারা আরও বেশি আকৃষ্ট হয়ে গেল সুবহানাল্লাহ নবীদের নবীকে এবং পূর্ববর্তী নবীদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য দিন বিরোধীরা অপচেষ্টা করেছে সফল হতে পারে এই যুগেও এইসব রুগী আছে আলেমরা গেলে পয়সা টয়সা লাগে না পয়সা ছাড়া হাজার হাজার মানুষ চলে আসে বিরানিও লাগে না জিলাপিও লাগে না জন প্রতি পাঁচশো এক হাজার টাকা দেওয়া লাগে না উন্মুক্ত সুযোগ দিলে লক্ষ লক্ষ মানুষ হয়ে যায় এই মানুষ থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করার জন্য এই মানুষগুলো আসে আলেমদেরকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন ঠিক কি না আমাকে চিনছেন কেমনে আপনারা কোরআন দিয়ে আমি যদি এই কোরআনের কথা না বলতাম একটা মানুষও আমাকে চিনত চিনে কিসের কারণে আপনারা এখানে কেউ আমার জন্য আসেন নাই আসছেন কোরআনের কারণে আমার জায়গায় অন্য কেউ হলেও আপনারা আসতেন কোরআনের কারণে এই কোরআনওয়ালা লোকদের থেকে মানুষকে বিচ্ছিন্ন করার জন্য পুরান পুরাতন যুগের পুরাতন রোগীরাও চেষ্টা করেছে সফল হয় নাই সারা দুনিয়ায় আলেমদেরকে জনবিচ্ছিন্ন করার জন্য আলেমদেরকে গালিগালাজ অপবাদ
বিভিন্ন ধরনের ট্যাগ লাগিয়ে জনবিচ্ছিন্ন করার চেষ্টা যারা করবে তারা নিজেরাই জনবিচ্ছিন্ন হয়ে যাবে যত বেশি আলেমদের বিরুদ্ধে বলবেন ওই আলেমের জনপ্রিয়তা আরো বাড়ে না কমে আমি আর নিচে নামলাম না আপনারা বুঝে যান সব তাহলে সাত নাম্বার জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য নবীজিকে কাফেররা কি বলতো নাম্বার 8 আট নাম্বার নবীজির কাছে তারা আপোষ প্রস্তাব নিয়ে এসেছিল আসো আমরা আপোষ করি গিভ এন্ড টেক কি গিভ এন্ড টেক তারা বলল দেখো তুমি তো আমাদেরই লোক তুমি এখন এক আল্লাহর দিনের দাওয়াত দিচ্ছ খামাখামার আমারই কইরা লাভ নাই চলো মীমাংসা করে ফেলি তুমি যদি টাকা পয়সা চাও কোনো অ্যামাউন্ট নাই সংখ্যা নাই পরিমাণ নাই যা চাইবা যা বলবা আমরা তাই দিব নেতৃত্ব চাও আমাদের রাজা বানায় ফেলবো বাদশা বানায় ফেলবো গোটা আরবের সবচেয়ে সুন্দরী নারীকে আমরা তোমার সাথে বিবাহ দিব এরপর আমাদের একটা অনুরোধ এই দিনের দাওয়াত বন্ধ করো নবীজি তখন বললেন আসমানের ঐশ্বর্যটাকে আমার ডান হাতে এনে দেওয়া তোমাদের জন্য অসম্ভব আসমানের চন্দ্রটাকে চাঁদটাকে আমার বাম হাতে এনে দেওয়া তোমাদের জন্য অসম্ভব আমাকে নেতা বানাতে চেয়েছো এটা তোমাদের জন্য সম্ভব আমাকে সুন্দরী নারী এনে দিবা ওইটাও তোমাদের জন্য সম্ভব আমাকে তোমরা নেতৃত্ব দিবা টাকা পয়সা দিবা এগুলো অসম্ভব যেটা অসম্ভব সেটা হলো আসমানের সূর্যকে ডান হাতে আনতে পারবা না চন্দ্রকেও বাম হাতে এনে দিতে পারবা না তোমরা আমার ডান হাতে সূর্য আর বাম হাতে চন্দ্র আনাও যেমন অসম্ভব ঠিক তেমনি ভাবে তোমাদের এই আপোষ প্রস্তাব মানাও আমার জন্য অসম্ভব এটা হচ্ছে নবীওয়ালা চরিত্র নবীওয়ালা চরিত্র এগুলো কোন আলেম নবীগণের ওয়ারিশ হয়ে কাজ করতে গিয়ে যদি জালিমের জুলুমের সম্মুখীন হয় তার কাছে আমার লুভনীয় প্রস্তাব আসে তো ওই আলেম এইরকম বলবে তোমার এই প্রস্তাব আমি ডাস্টবিনে ছুড়ে ফেলে দিব আমার মতো লোক দিনে দাওয়াতের ক্ষেত্রে তোমার এই আপোষ প্রস্তাবকে মেনে নিয়ে আমি কখনো আল্লাহর দিনের সঙ্গে বেঈমানি করতে পারবো না অবশ্য আখেরি জামানায় কিছু আলেম বের হবে নবীজি বলেছেন উলামা উহুম শাররুম মান তাহতা আদিমিস সামা আসমানের নিচে এরা হবে নিকৃষ্ট এদের থেকে ফেতনা ছড়াবে এরা ফাসিক ফুজ্জাদের পাঁচাটা গোলামি করবে আর এই সকল ভণ্ড জাহেল আলেমদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে আলেমরা তো এমনই হবে প্রস্তাব ফিরে আসবে এটা বোঝানোর জন্য আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিই মনে করেন কুমিল্লায় আমি সুদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছি মানুষকে বুঝাচ্ছি বেশিরভাগ মানুষ সুদ বন্ধ হোক এটার পক্ষে এখন সুদখুররা আমার কাছে একদিন রাতে আসছে আয়শা আমার হাতে একটা ব্ল্যাঙ্ক চেক ধরাইছে দিয়া বললো হুজুর আপনি গোটা কুমিল্লার মানুষকে কিন্তু সুদি কারবারের বিরুদ্ধে নিয়ে গেছেন বন্ধ করেন সব নেন ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক চেক একটা নেন আপনার ইচ্ছা মতো সংখ্যা বসায় নেন উদাহরণ বুঝতেছেন আমি কি করলাম ব্ল্যাঙ্ক চেক এটা হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দিলাম তখন ওই সুদখুররা বলল আমাদের এই সুদের আইনের বিরুদ্ধে আপনি কথা কইলেন চেকটাও আপনি ছুঁড়ে ফেলে দিলেন 500 কোটি লিখতে পারতেন দিয়ে দিতাম আপনাকে মিয়া 500 কোটি পাইলে আপনার সদ্য গোষ্ঠী ভালো থাকতো ভালো চলতো আসলে আপনি একটা পাগল কথা বুঝছেন নবীজিকে ওই সময় তারা বলছে তুমি কি চাও বলো টাকা নেতৃত্ব সুন্দরী নারী যা চাইবা সব তোমার সামনে এনে দিব নবীজি বললেন না কিছুই গ্রহণ করব না দিনের দাওয়াত দিচ্ছি দিতেই থাকবো সরাতে পারবা না তুমি আসলে পাগল হয়ে গেছো কথা কি বুঝা যায় এখন কথা বললে তো রাগ করে ফেলবেন আপনারা যে আলেমদেরকে বলা হয়েছে নবীদের উত্তরসূরি সেই সকল আলেমদের এতিমখানার মাদ্রাসায় কয়েকটা বান্ডিল ভরে দিলে সেই সকল হুজুররাও দেখা যায় ফাসেক ফুজ্জারের প্রশংসা করে বিক্রি হয়ে গিয়েছে কষ্ট পেয়েছেন আমার কথা
একজন আলেম কখনো সত্যের ব্যাপারে ন্যায়ের ব্যাপারে কখনোই সে ন্যায়ের ব্যাপারে আপোষ করতে পারে না সম্মানিত উপস্থিতি এরপরে 8 নম্বর নবী এবং তার সাথে যারা ঈমানদার ছিলেন ঈমান আনার পরে দেখা যায় এরা ঈমানের কারণে মরে যেতে চায় কথা কি ভুল বললাম না মুমিনের সবচেয়ে বড় সম্পদ টাকা পয়সা না ঈমান ঈমান যারা ঈমান আনে দেখা যায় এদেরকে কাফিররা মারে নির্যাতন করে কয় ঈমান ছাড়ো নইলে জীবনের মায়া ছাড়ো ঈমানদাররা বলে জীবনের মায়া ছেড়ে শহীদ হব ঈমান ছাড়বো না তখন তারা বলল আসলে এই লোকটাও পাগল তার সাথে সবাই পাগল জীবনেরও এদের মায়া নাম্বার 10 10 নম্বরে হলো তারা বলল দেখো তুমি তোমার এই অনুসারীদেরকে নিয়ে তোমরা দিন কায়েম করতে চাও কিন্তু তোমার অনুসারীদের সংখ্যা কম নবীজির সময় অনুসারীদের সংখ্যা ছিল কম না বেশি বিদায় হচ্ছে তো ছিল মাত্র 6 লক্ষ সাহাবী আরে পড়ে গেছে না আছে না কোনো অসুবিধা হয় না ওই চেয়ার একটু খেয়াল করে নাই তো কোনো অসুবিধা হয় নাই আল্লাহ হেফাজত করেছে বলে আলহামদুলিল্লাহ ঘুমাই গেছিলেন নাকি ওয়াদার সময় তো অনেক সময় সাকিনা নাজিল হয় সাকিনা না সকিনা বুঝছেন আপনারা যুবকরা আছে না ঘুমাই গেছে সকিনার কথা বলাই জেগে গেছে যুবক ভাইরা এই বয়স কি জরিনা সকিনা নিয়ে ভাবার বয়স এটা কোরআনের জন্য সময় ব্যয় করার বয়স ঠিক কিনা তারা বলল আচ্ছা তুমি যে তোমার অনুসারীদেরকে নিয়ে দিন কায়েম করতে চাও তো গরিব বাড়ি নাই ঘর নাই সহায় সম্পদ কিচ্ছু নাই দরিদ্র সংখ্যা কম দেখবেন এখনো দিন কায়েমের আন্দোলন যারা করে দিন বিরোধীরা করে এরা গরিব টাকা নাই পয়সা নাই সংখ্যাও কম এদেরকে দেওয়া সম্ভব ইসলাম কখনো সংখ্যা দিয়ে বিজয়ী হয় না বদরের ময়দানে সংখ্যা কম ছিল না বেশি ছিল বিজয়ী হয়েছে কারা সংখ্যা দিয়ে মুসলমানরা কোনোদিন বিজয়ী হয় নাই মসজিদে আকসা আজকে ইহুদিরা কব্জা করে রেখেছে মসজিদে আকসা ও যুগে যুগে সংখ্যা দিয়ে বিজয় আসে নাই আমি তো ওইদিকে গেলে লম্বা হয়ে যাবে ইউটিউবে আমার এই আলোচনাটা আসে অনেকে হয়তো শুনছেন আল আকসা বিজয়ের জন্য সূর্যকে থামিয়ে দেওয়া হয়েছে শুনছেন আপনারা না সেই বিজয়টা আমি কাহিনী পুরাটা কোরআন থেকে বলেছি সংখ্যা দিয়ে না ঈমান দিয়ে দাউদ আলাইহিসসালাম দাউদ আলাইহিসসালাম একাই জালুতকে কতল করে ওই সময়ে মসজিদে আকসা পুনরুদ্ধার করেছেন ওই সময়ও সংখ্যা দিয়ে হয়েছে না ঈমান দিয়ে কাফিরদের স্বভাবই এটা কোরআন বিরোধীদের স্বভাব এটা কয় এই তোমরা মাত্র সংখ্যা অল্প কয়েক হাজার সামান্য এগুলো দিয়ে দিন কায়েম করবা হ্যাঁ ঈমানদারের সংখ্যা অল্প হলেও এদেরকে দিয়ে দিন কায়েম হয়ে যায় ভিতরে থাকতে হবে পরিশুদ্ধ দশটা বলে ফেলেছি 11 নম্বর হলো তারা কয় এদেরকে এত মারি মক্কায় 13 বছর তো শুধু মারপিটি গেল এত মারি গর্ত খুঁড়ে কবর পর্যন্ত ঢুকায় দিয়া এরপরে চাবক পিটা করে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে সৌদি আরব অনেকে থাকেন না আপনারা কি গরম আরে বাপ রে বাপ সেই উত্তপ্ত মরুভূমির বালির উপরে শুইয়ে দিয়ে হাত পা বেঁধে বুকের উপর পাথর চাপা দিয়ে এরপরে চাবক পিটা করেছে গুস্ত উড়ে উড়ে গিয়েছে এত পিটায় কয় বিলাল দিন সার কয় জীবন কেড়ে নে আমার ইমান কেড়ে নিতে পারবে খাব্বাবকে কয়লার উপর শুইয়ে দিয়ে কয়লা বুঝতেছেন তো আপনারা ওই যে আজকে মহিলারা আপনাদের ঘরে ভাত রান্না করলো না লাকড়ি লাকড়ি চুলা আছে না লাকড়ি জ্বলে যাওয়ার পর কি হয় কয়লার উপরে জ্বলন্ত কয়লার উপরে খাব্বাবকে নিয়েছে কয় খাব্বাব ইমান ছাড়বি না তোরে ওখানে পুড়াবো কয় আমারে পুড়াইতে পারবি ইমান নিতে পারবি ইব্রাহিম নবীকে নমরুদ কি বলেছিল বিশাল আগুনের কুণ্ডলী জ্বালায় বলেছে ইব্রাহিম ভয় পাচ্ছ না এই আগুনে তোমারে পুড়াবো ইব্রাহিম আলাইহিসসালাম বলেন হে নমরুদ কারে ভয় দেখাস আমার রবের কথা বলার কারণে দিন কায়েমের জন্য আমাকে এই আগুনে তুই যদি একবার দুইবার না হাজার বারও ফেলে দিস আর আমার আল্লাহ যদি খুশি হয়ে যান তো আমি সারা জীবন ভর আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত তোর আগুনকে আমি ভয় পাই না
আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস ইসলাম তার সন্তান আমরা দিন কায়েমের জন্য এই রকম উন্মাদ এরকম পাগল হতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়েছে নমরুদের সামনে মাথা নুয়ান নাই ইব্রাহিমের সন্তানরা ও কোরআনের রাজ কায়েমে তারা জীবন দিবে মাথা নুয়াবে না কথা কি বোঝা যায় কি রে খাব্বা পুড়ায় দেই কই পুড়ায় চিন্তা করেছেন আপনি কি অনুভব করছেন না খালি ওয়াজ শুনছেন অনুভব করেন কই পুড়ায় ফেল জ্বলন্ত কয়লার উপর রেখে দিয়েছে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন খাব্বাবকে খালি গায়ে দেখে বললেন কি ব্যাপার খাব্বাব তোমার পিঠে এত বর্ত কেন আর কোমরটা এরকম চিকন হয়ে গেছে কেন কই ভাই আপনি জানেন না কাফিরগুলো আমারে এত মারছে মারার পরও ঈমান ছাড়াইতে পারে না কই খাব্বাবকে কয়লার উপর দে কয়লার উপর দিয়ে আমাকে পুড়াচ্ছে আর বলতেছে দিন চার আমি তো অটো কয়লার উপর আমি পুড়ে যাচ্ছি আমার গুস্ত জলে পুড়ে কয়লাগুলো ভেতরে ঢুকে চর্বি মাং চর্বি আর রক্ত গলে গলে পড়ে কয়লার আগুন নিভে গিয়েছে আমার শরীর গর্ত হয়েছে কোমর চিকন হয়েছে কাফিররা মেরেছে আমার ঈমান কেড়ে নিতে পারেনি এই অবস্থা চলছে কয় মুহাম্মদও পাগল তার অনুসারীরাও পাগল তবে এটাও ঠিক এরা এক জাতের পাগল সেটা হলো দিন বিজয়ের পাগল যুবকদেরকে এরকম দিন পাগল হতে হবে কোরআন পাগল দিন পাগল যুবকদেরকে দিয়ে কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ কয়টা কারণ বলছি নবীজিকে তারা পাগল বলছে নবীজি যেন মন খারাপ না করেন আল্লাহ তাআলা বললেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন তারা আপনাকে বলে পাগল আর আমি আপনাকে বলছি নবী আমার দয়ায় আপনি পাগল নন এরপরে আয়াতে আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাকা আজরান গায়রা মামনুন এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তারা আপনাকে পাগল বলে গালিগালাজ করে এই কোরআনের দাওয়াতের কারণে আপনার এত কষ্ট আর আমি আপনাকে বলছি ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন এই কোরআনের কারণে আমি আপনাকে অফুরন্ত নিয়ামত আর পুরস্কার দেব আল্লাহ কি দেন নাই এই কোরআনের কারণে আল্লাহ নবীজিকে নিয়ামত দুনিয়ায়ও দিয়েছেন আখিরাতেও দিবেন 13 বছরের কষ্টের পরে মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবীজিকে প্রেসিডেন্ট বানিয়েছেন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করিয়েছেন আল্লাহ তাআলা নবীজিকে রাজত্ব দিয়েছেন আল্লাহ তাআলা নবীজিকে দুনিয়াতে সম্মানিত করেছেন যারাই নবীজিকে পাগল বলে এলাকা থেকে বের করে দিয়েছিল ওই মক্কায় নবীজি বীরের বেশে এসে মক্কা বিজয় করেছেন এই নিয়ামত দিয়েছেন কে সূরা দুহায় জন্য আল্লাহ বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাক মিনাল উলা দুনিয়ার চাইতে আখেরাত আপনার জন্য উত্তম কোন কোন মুফাসসিরের ব্যাখ্যা করেছেন আপনার জন্য প্রাথমিক যুগের চাইতে পরবর্তী যুগ উত্তম এখন হলো মারামারি কাটাকাটির যুগ আপনাকে মারে সাহাবীদেরকেও মারে পরবর্তী যুগ হবে কোরআন শাসনের যুগ অন্ধকারে দেখে হতাশ হবেন না চতুর্দিকে অন্ধকার মুসিবত নেমে এসেছে রাত এখন 12টা বাজে তার মানে সকাল হওয়ার সময় ঘনিয়ে আসছে না পিছায় যাচ্ছে রাত গভীর হলে যেমন সকালের সূর্য ওঠার সময় ঘনিয়ে আসে ইসলামের উপরে মুসিবত আসলেও ইসলাম বিজয়ের সময় কাছাকাছি চলে আসে সেই কথা আল্লাহ নবীজিকে বলেছেন হ নবী কোরআনের কারণে তারা আপনাকে পাগল বলে ওয়া ইন্না লাকাল আজরান গায়রা মামনুন আর আমি বলছি কোরআন দিয়ে আমি আপনাকে অফুরন্ত নিয়ামত দিব সম্মান দিব অফুরন্ত পুরস্কার দিব দুনিয়াতেও দিব আখেরাতে আমি আপনাকে শাফায়াতকারী বানাবো মাকামে মাহমুদ দিব কাউসার দিব কিয়ামতের দিন কাউসারের মালিক নবীজিকে বানাবেন কে আল্লাহ কাউসার নিশ্চয়ই কাউসার আপনাকে দিয়েছি কাউসার দিব শুধু তাই নয় আসা আই ইবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা মাকামে মাহমুদ
আপনাকে দিব এখন তো আর নবী রাসূল আসবেন না আমরা যারা কুরআনের পথে আছি শুধুমাত্র কুরআনের পথে থাকার কারণে এখনো যারা বাড়িতে থাকতে পারে না এলাকায় থাকতে পারে না তারা যেন হতাশ না হয় এই কুরআনের পথে থাকবে যারা দুনিয়া আখেরাতে আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবে তারা এরপরে শেষের আয়াতটা বলছি আজকে চারটি আয়াত তেলাওয়াত করেছি চার নম্বর আয়াতে আল্লাহ বলছেন তারা আপনাকে পাগল সার্টিফিকেট দিয়েছে ওগো নবী রাগ কইরেন না আর আমি আপনাকে সার্টিফিকেট দিলাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম সুবহানাল্লাহ নিশ্চয়ই আপনি পূত পবিত্র আদর্শের উপরে পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত সুবহানাল্লাহ আজকে আর সামনে আগাবো না চার আয়াত তেলাওয়াত করেছি এতটুকুতে ফিনিশিং দেওয়ার শিক্ষা দেওয়ার চেষ্টা করি কষ্ট হচ্ছে আপনাদের এক মিনিটে শেষ করি এই চার আয়াত থেকে কি বুঝলেন সর্বশেষ আয়াত যদি আমরা আলোচনা করি যে কোরআনের পথে যারা থাকে এদের চরিত্র ভালো থাকে যতই এদেরকে নিয়ে আজে বাজে কথা হোক না কেন আসলে এদের চরিত্র ভালো এরা ভালো পথে আছে এই ঘোষণাটা দিয়েছেন কি এবং এই আলোচনা থেকে আরেকটা শিক্ষা আমরা পেলাম কোরআন বিরোধীরা দিন বিরোধীরা দিনের পথে যারা চলে এদেরকে সব সময় আজে বাজে গালিগালাজ করে এটা তাদের পুরাতন পাগলামি পুরাতন স্বভাব হতাশ হওয়া যাবে ইউনুস নবীর কাহিনী বলেছি সেখান থেকে শিক্ষা কি ইউনুস নবী মাঠ ছেড়ে যাওয়ায় আল্লাহ পরীক্ষা নিয়েছেন আমি আপনিও যদি দাওয়াতি ময়দান থেকে চলে যাই হতাশ হয়ে মুসিবত আসবে পরীক্ষা আসবে ইউনুস নবীর মতো শিক্ষা হলো যত বাধা বিপত্তি আসুক না কেন দাওয়াতি ময়দানে ইস্তেকামত থাকা লাগবে চার নম্বর শিক্ষা হলো দিনের পথে চললে পুরস্কার দুনিয়াতেও আছে আখিরাতেও পাঁচ নম্বর শিক্ষা হলো যারাই দিনদার ইমানদার আল্লাহওয়ালা মানুষের সাথে যুগে যুগে পাগলামি ছাগলামি বেয়াদবি করেছে সবগুলার আল্লাহ সাইজ করেছে সুতরাং আজকের আলোচনায় যদি আমরা অন্তরে অন্তরে তোলে তোলে আরো বলি যে কমিটি তুরার হুজুর পাস নাই এমন হুজুর আঞ্চল সব আমাদের গায়ের উপর দেখেছে এটা মনে মনে কইলে আগামীতে আপনিও সাইজ হবেন সাইজ করবেন কে বড় আজকে রাতে গিয়ে আল্লাহকে সাজদা দিবেন বলবেন আল্লাহ এত বছর যা করছি করছি আজকে সুরা কলম শুনে আমি সাইজ হয়ে গেছি মাফ করো আমাকে হেদায়াত দাও কোরআন শুনেছে আবু জাহাল আরো খারাপ হয়েছে আর কোরআন শুনেছে অমর রাদিয়াল্লাহ এমন ইমানদার হয়েছে নবীজি বলেছেন আমার পরে তো নবী নাই যদি আসতো আর কি অমর আসতো সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না কোরআন শুনে আবু জাহাল গুমরা হয়েছে আপনি যেন আজকে রাতের মাহফিল শুনে কালকে সকালে না বলেন যুবকদেরকে কারে আনছো আবু জেহেলীয় চরিত্র যেন না আসে বরং অমরের মতো চরিত্র যেন আসে যেন দেখা যায় আগামীকাল থেকে আপনি পরিবর্তন অমর রাদিয়াল্লাহু আনহু পরিবর্তন হওয়ায় আল্লাহর নবী বলেছেন আবু বকর ফিল জান্নাহ ওয়া উমর ফিল জান্নাহ আমার আবু বকর ও জান্নাতি আমার ওমর ও জান্নাতি আপনাকে আল্লাহ সম্মানিত করে দিবেন ইনশাআল্লাহ কোরআনের মাহফিল রাজনৈতিক মাহফিল এটা হলো হেদায়াতের মাহফিল এখানে হেদায়াতের উদ্দেশ্যে কথা বলতে হবে হেদায়াতের উদ্দেশ্যে কথা শুনতে হবে কয়টা শিক্ষা বললাম পাঁচটা এনাফ আল্লাহ এই শিক্ষাগুলো আমাদের জীবনে বাস্তবায়নের তৌফিক দিন আমি একটা কথা বলতে চাই এই মাহফিল কমিটির একজন ভাই প্রবাসী তিনি এই কিছুদিন আগে কিভাবে জানি মারা গেলেন আগুনে পড়ে আহারে মর্মান্তিক আগুনে পড়ে যারা মারা যায় নবীজি বলেছেন তারা শাহাদাতের মর্যাদা পায় আমরা আমাদের ওই ভাইয়ের জন্য দোয়া করবো আল্লাহ যেন তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে বেহেশতে উচ্চ মাকাম দান করে দেয়